আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে, আবারও শুটকি রান্না করব আজকে। আর সেটা হচ্ছে লোটটা শুটকি, যেটা আমি আমার আরেকটা ব্লগে একদিন দেখিয়েছিলাম যে লোটটা শুটকিটা কীভাবে ছোঁড়াবর্তা করতে হয়। তো আজকে সেই ভর্তাটা আজকে আমি আবারও রান্না করব, আর সাথে থাকবে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট হচ্ছে পাতলা ডাল। ডালটা আমার রান্না হয়ে গিয়েছে, ডাল রান্নাটা দেখানোর কিছুই নেই তাই দেখালাম না। আর এটা এখন ডাল রান্না করার সময় ডাল অনেক সময় শক্ত থেকে যায়, যার কারণে খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে প্রথমেই, আপনারা দেখেছেন যে আমি ভালো করে মানে ডালটা ছাড়িয়ে নিয়েছি যেন খাওয়ার সময় একটু ভালো লাগে। তো এখন আমার ডালটা ফোড়ন দেব, আর ফোড়নের জন্য আমি প্যানটা বসিয়ে দিলাম। সাথে আজকে আমি লইটা শুটকি ঝুড়াভর্তা করব। এখানে আমি শুটকি নিয়েছি, তারপর শুটকির জন্য পেঁয়াজ রসুন নিয়েছি, কাঁচামরি, ধনে পাতা, আর এখানে আমি চিংড়ি শুটকি ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ আর রসুন নিয়েছি। আর এই পাশটাতে আমি ফোড়নের জন্য অল্প কিছু রসুন নিয়েছি। তো চিংড়ি শুটকি ভর্তাটা আমি দেখাবো না, অন্য একদিন দেখাবো যে কীভাবে আমি চিংড়ি শুটকি ভর্তাটা করি। তো এখানে আমি ডাল ফোড়নের জন্য রসুনটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব। ডালের ফোড়নটা যখন দেই তখন খুব সুন্দর একটা স্মেল আসে, আর এই স্মেলটার জন্য আমার মানে ডাল ফোড়নটা সবসময় দিতে হয়, খুব ভালো লাগে আমার। আর যখনই আমি ডাল রান্না করি বা যে কোনো তরকারি রান্না করি, ধনে পাতাটা না দিলে মনে হয় যে রান্নাটাই আমার মানে ফুলফিল হলো না, সেই জন্য আমি সবসময় ধনে পাতা দেওয়ার চেষ্টা করি। তো আমার ডালের ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন আমি লোটা শুটকি ঝুড়াভর্তাটার জন্য প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। এটা আমি ঠিক ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ রসুনটা প্রায় একটু নরম হয়ে এসেছে, এরই মাঝে আমি যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম এখন এটা দিয়ে দেব। আর শুটকিগুলো আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি, যেটা নাকি তাড়াতাড়ি হবে রান্নার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছোটো ছোটো করে নিয়েছি। আর এখন আমি আবার একটু মশলা দেওয়ার আগে আর একটু নেড়ে চেড়ে নেব। আর এখন তেলটা দিয়ে দেব, কারণ আগে যদি আমি তেলটা দিয়ে দিতাম তখন পেঁয়াজ রসুনটা শক্ত থেকে যেত, নরম হতে যেত না, সেক্ষেত্রে টেস্টটা পাওয়া যেত না, যে টেস্টটা আমি ঝুড়াভর্তাটার মধ্যে পাই সবসময়, যার কারণে আমি বলি যে এটা খুবই টেস্টি হয়। কিছু কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে যে খুবই নর্মাল খাবারগুলো খুবই টেস্ট মনে হবে। তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। আর এই পর্যায়ে আমি এখনই মশলা দেব না, কারণ এখন মশলাগুলো দিলে হয় কি মানে পুড়ে যেতে পারে এবং পরবর্তীতে তিতো লাগতে পারে, সেজন্য আমি এখনই মশলা দেব না। এখন ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপর আমি শুটকিগুলো দিয়ে দেব। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হবে। আর পেঁয়াজ, মরিচ আর রসুনের যে ফ্লেভারটা শুটকির মধ্যে যাবে। তো
নরমাল পেঁয়াজ মরিচ এবং শুটকি আর কাঁচামরিচ সবগুলো একসাথে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি স্বাদ মতো লবণ এবং বাকি যে মশলাগুলো ছিল হলুদ মরিচ আর জিরা গুঁড়া সবগুলো আমি এখন দিয়ে দেব একে একে। এই শুটকি ঝুরিয়া ভর্তাটা খুব বেশি মজা হওয়ার জন্য একটা টিপস দিয়ে রাখি, সবগুলা মশলা এক একে দিয়ে দেওয়া আছে এক একবার এক এক মশলা, যেমন ধরেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যদি আমরা রান্না করি তাহলে স্বাদটা খুব বেশি বেড়ে যায়। আর কাঁচামরিচ দিয়েছি আমি, আর আমি একটু ঝাল খেতে যাচ্ছি সেজন্য আমি আমার শুকনো মরিচ যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, তা না হলে আপনি শুটকি ঝুরা ভর্তা যে টেস্টটা সে টেস্টটা পাবেন না। আর আসলে শুকনো মরিচের যে ঝালটা সেটা সব খাবারের মধ্যে যায় তাই না? আমার তো মনে হয় যে এটা খুবই একটা মানে খাবারের টেস্ট বাড়ানোর জন্য। আর এখানে আমি একটু 3 কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। তার বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু এর বেশি পানি যদি আপনারা দিতে যান তখন দেখা যাবে যে ভর্তাটা ঝুরা ঝুরা হবে না, সেটা দলা বেঁধে যাবে। আমি এর আগেও বলেছিলাম যে পানির মেজারমেন্টটা কীভাবে দিতে হয়। তো পানিটা দিয়ে আমি এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আর সে ঠিক ততক্ষণ আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত যে আমার শুটকিটা ভেঙে এবং ঝুরানো হয়ে যায়। তো আমার শুটকি রান্না হয়ে গেছে। তো আমি একটু বিকেলে সন্ধ্যার দিকে আমি একটু নাস্তা করব, আর নাস্তাটা হচ্ছে ছোলা আর মুড়ি, যেটা আমরা বেসিক্যালি রমজান মাসে খাই। কিন্তু আমার এই খাবারটা বিশেষ করে ছোলা আর মুড়িটা খুবই খুবই ভালো লাগে সব সময় খেতে, কিন্তু সব সময় এটা করা হয় না। তো আজকে সন্ধ্যার দিকে মাকে বলেছিলাম, সরি সকালে বলেছিলাম যে মা শরীরটা ভালো লাগছে না আর খুব ইচ্ছে করছিলো যে ছোলা ভুনা খাবো। তো মাকে যখনই বলি যে মা কিছু খেতে ইচ্ছে করে বা এই জিনিসটা খেতে ইচ্ছে করে, মা সাথে সাথে করে দেয়। তো সেটা দিয়ে গিয়েছে দুপুরবেলায়। তো আমি এটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এটা নামিয়ে একটু গরম করে নিচ্ছি, এটা আমি মুড়ি দিয়ে খাবো। আর সাথে আমার যে মশলা চা আমি এটা সবসময় খাই, আদা তেজপাতা লং এলাচ সব কিছু দিয়ে আমি চাটা খাই, আর এই সময় এটা খুবই ভালো। আর আমি রং চাটা খাই জিরোকেল দিয়ে, বা যে কোনো চা আমি জিরোকেল দিয়ে খাই কারণ আমি এক্সট্রা সুগার ইউজ করি না। তো আমার ছোলা ভুনাটা গরম করা হয়ে গিয়েছে, এখন আমি মুড়ির সাথে নিয়ে খুব মজা করে খাবো। আশা করি আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করবে। আর যদি খুব বেশি ভালো লাগে আপনারা এখনই ভিজিয়ে রাখেন আর কালকে বানিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যাবার আগে কিছু কথা বলি এবং কিছু অনুরোধ করি, যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর যদি একটু হলেও মনে হয় যে একটু ভালো হয়েছে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হয়েছে এভাবে না ওভাবে বলেন। মানে সবসময় এই আশায় থাকি যে আমার ভুলগুলো শুধরে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।